নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু খবরের শিরোনাম চ্যানেল বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা মে মাস থেকে বদলে যাচ্ছে কিছু নিয়ম বদলে যাচ্ছে ব্যাংক রেল গ্যাস পি সংক্রান্ত নিয়ম আন্তর্জাতিক বাজারে কমে গেল পনেরো টাকা পেট্রোল ডিজেলের দাম সাড়ে তিন টাকায় এক জিবি ডাটা দিচ্ছে জিও বিস্তারিতভাবে আলোচনা আসছি চলুন শুরু করা যাক অনলাইন নিউজ পোর্টালের খবর অনুযায়ী আজ থেকে বদলাচ্ছে ব্যাংক রেল রানার গ্যাস পি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রইল খুঁটিনাটি শুক্রবার অর্থাৎ পয়লা মে থেকে বদলাতে চলেছে একাধিক নিয়ম এর মধ্যে ব্যাংক এটিএম রেলওয়ে ও এয়ারলাইন্স সংক্রান্ত নিয়ম সামিল রয়েছে নিয়ম বদলের জেরে যেমন কিছু জিনিসের দাম বাড়বে তেমন কিছু জিনিসের দাম কমবেও করোনা ভাইরাসের জেরে এখনও দেশ জুড়ে লকডাউন চলছে এর জেরে বিমান ও ট্রেন পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে কিন্তু এই সংক্রান্ত কিছু নিয়মে আজ থেকে বদল আনা হবে দেখে নিন এদিন থেকে আমরা জীবনে কি কি বদল আসতে চলেছে তা আপনার পকেটে কি প্রভাব ফেলতে চলেছে স্টেট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট আজ থেকে মিলবে কম ইন্টারেস্ট লক্ষ টাকার এফডিতে বছরে তিন দশমিক শূন্য পাঁচ শতাংশ পর্যন্ত সুদ মিলবে এক লক্ষের বেশি আবৃতি মিলবে তিন দশমিক শূন্য পাঁচ সরি বন্ধুরা তিন দশমিক দুই পাঁচ শতাংশ সুদ এটা রিপোরেট থেকে দুই দশমিক সাত পাঁচ শতাংশ কম এর আগে আরবিআই রিপোরেট শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ কমিয়ে ছয় দশমিক দুই পাঁচ শতাংশ থেকে ছয় শতাংশে নিয়ে এসেছে অন্যদিকে ভর্তুকিহীন এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম কম করার কথা ঘোষণা করা হয়েছে চোদ্দ দশমিক দুই কিলোগ্রাম ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম দিল্লিতে একশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা প্রতি সিলিন্ডারে কম করা হয়েছে এর জেরে সিলিন্ডারের দাম কমে এখন পাঁচশো একাশি টাকা পঞ্চাশ পয়সা হয়েছে ১৯ কিলোগ্রাম সিলিন্ডারের দাম দুইশো টাকা কমিয়ে করা হয়েছে হাজার উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এখন যদিও ট্রেন পরিষেবা বন্ধ তবে পরিষেবা চালু হওয়ার পর রেলের কিছু নিয়ম বদল করা হবে রিজার্ভেশন চার্ট তৈরি হওয়ার চার ঘন্টা আগে পর্যন্ত যাত্রীরা বোর্ডিং স্টেশন বদলাতে পারবেন বর্তমানে যে নিয়ম রয়েছে তাতে চব্বিশ ঘন্টা আগে পর্যন্ত বোর্ডিং স্টেশন পাল্টানো যায় তবে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে বোর্ডিং স্টেশন বদলে আপনি যদি যাত্রা না করেন তাহলে টিকিট ক্যান্সেল করলে মিলবে না রিফান্ড পয়লা মে থেকে টিকিট ক্যান্সেল করার জন্য এয়ার ইন্ডিয়ার যাত্রীদের কোনো বাড়তি চার্জ দিতে হবে না বুকিং করার জন্য চব্বিশ ঘন্টার মধ্যে ক্যান্সেল করলে বা বদল করলে কোনো বাড়তি চার্জ দিতে হবে না এটিএমের ক্ষেত্রে আজ থেকে নতুন নিয়ম লাগু করা হবে নতুন নিয়ম অনুযায়ী এটিএম ক্লিন করতে হবে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে স্যানিটাইজেশনে এই নিয়ম না মানলে এটিএম বন্ধ করে দেওয়া হবে ইপিএফও এই মাস থেকে তাদের পুরো পেনশন দেওয়া শুরু করবে যারা অবসরের সময় কমিউটেশন অপশন সিলেক্ট করেছিলেন আন্তর্জাতিক বাজারে তেলের দামে পতন পনেরো টাকা কমল পেট্রোল ডিজেলের দাম করোনার কারণে বিশ্বজুড়ে লকডাউন শুনশান রাস্তাঘাট সমস্ত গণপরিবহন বন্ধ রয়েছে ফলে গোটা বিশ্বের কাছে প্রয়োজন পড়ছে না জ্বালানির যার ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গিয়েছে কিন্তু এর সুফল না সাধারণ মানুষ নাকি পাচ্ছে না এমনটাই অভিযোগ রয়েছে সাড়ে তিন টাকায় এক জিবি ডাটা কীভাবে হচ্ছে চলুন দেখে নেওয়া যাক পাঁচশো নিরানব্বই টাকার প্ল্যানে গ্রাহকরা চুরাশি দিনের জন্য দু জিবি ডাটা ডাটা দু জিবি করে ডাটা পাচ্ছেন এইভাবে গ্রাহকরা মোট একশো আটষট্টি জিবি ডাটা পান পাঁচশো আটানব্বই টাকায় একশো আটষট্টি জিবি ডাটা মানে গ্রাহকদের প্রতি জিবিতে তিন দশমিক পাঁচ ষাট টাকা করে খরচ করতে হয় এটি জিওর অন্য কোনো পরিকল্পনার মধ্যে সর্বনিম্ন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য